দর্শক, এবারে নিত্যপণ্যের বাজার দরের খবর জানবো। নোয়াখালী এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই সিরাজগঞ্জে, নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন ভৌমিক। সুমন, কেমন দেখছেন নোয়াখালীর বাজার পরিস্থিতি? রেনু, গত 3-4 দিন আগে যে সবজির বাজার ছিল সেটি কিন্তু অর্ধেকে নেমে এসেছে। আমরা আজকে সকালে যখন এসেছি এবং গত সপ্তাহে যখন আমরা এসেছি, তখনকার বাজারের যে তারতম্য আমরা সেটা দেখেছি যে সবজির দাম কমেছে। তবে মুদি যে মনোহরি রয়েছে, মুদি মনোহরির দাম কিন্তু এখনও আগের মতো রয়ে গেছে। সবজির দাম ঠিকই কমেছে, তার মধ্যে যেমন ধরুন আমরা আজকে সকালে দেখেছি লেবুর হালি 50 টাকা, যেটি আসলে 60-70 টাকা বিক্রি করা হচ্ছে। বেগুন বিক্রি করা হচ্ছে 50 টাকা, যেটি গত 3 দিন আগেও 80 টাকা বিক্রি করা হয়েছে। মুলাম এখন 30-35 টাকা বিক্রি করা হচ্ছে, যেটি 80 টাকা বিক্রি করা হয়েছিল। মারফা বিক্রি করা হচ্ছে 60-40 এরকম। তবে বাজারের একটি বিষয় দেখেছি, সেটি হচ্ছে বাজারের স্থান ভেদে কিন্তু আবার পণ্যের দামও কিন্তু বিভিন্নভাবে বিক্রি হচ্ছে। কোথাও 35 টাকা, আবার কোথাও 40 টাকা, কোথাও 60 টাকা। যদিও বিক্রেতারা বলছেন যে আসলে মানভেদে দাম রাখা হচ্ছে, আবার অনেক বিক্রেতা বলেছেন যে সপ্তাহের শুরুতে, অর্থাৎ এই সপ্তাহের শুরুতে যখন ক্রেতারা এসেছেন তখন অনেকে অনেক বেশি সবজি ক্রয় করেছেন, ফলে তখন দাম বেশি ছিল। এখন সবজিটা কমেছে কেনা, যার কারণে দামও কমেছে। আর যদি আমরা মুদি মনোহরির কথা বলি, সেখানে কিন্তু আসলে ছোলার দাম এবার বেড়েছে, 115 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। খেসারি বিক্রি করা হচ্ছে 130 টাকা, মটর ডাল 85 টাকা বিক্রি করা হচ্ছে, পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 150 টাকা। অলরেডি গত 10-15 দিন আগের চাইতে কিন্তু একেবারে রমজানের শুরুতে দামটা অনেক বেশি বেড়েছে। যেমন আদার দাম বিক্রি করা হচ্ছে 200 টাকা, রসুন 220 টাকা, এলাচ 2800 টাকা, এলাচ বিক্রি করা হচ্ছে, যেটি আসলে 2200 টাকা বিক্রি করা হচ্ছে, দারুচিনি বিক্রি করা হচ্ছে 550 টাকা। সব মিলিয়ে মুদি মনোহরির দাম যদিও বাড়তি হয়, তবে সবজির বাজার কিন্তু অনেক কমেছে। সবজির বাজার অর্ধেকে নেমে গেছে গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে। রেনু সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানছিলাম নোয়াখালী থেকে, এবার চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী হিরক গুণ। হিরক, 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকে যদি নিত্যপণ্যের বাজারে কথা বলি, তাহলে কিন্তু যেটি সবজি, সব ধরনের সবজির দামই কিন্তু আজকে অনেকটাই কমেছে। শুধুমাত্র কেবল আলুর দাম কেজি প্রতি 5 টাকা বেড়েছে, এবং অন্য অন্য যে কাঁচা সবজি সব কিছুর দামই কিন্তু আজকে কমেছে। বিশেষ করে পেঁয়াজ কিন্তু আজকে 10 টাকা কেজিতে কমেছে। যে পেঁয়াজ গত সপ্তাহে বিক্রি হতো 60 টাকা কেজি দরে, আজকে কিন্তু সেটি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং বেগুন বিক্রি হচ্ছে 10-12 টাকা কেজি দরে, এবং কাঁচামরিচ সেখানেও কিন্তু আজকে কেজি প্রতি 5 টাকা কমেছে। কমেছে আদার দাম, যে আদা গত সপ্তাহে ছিল 190 টাকা, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। এবং পটল, সে পটলের দামও কিন্তু আজকে কেজি প্রতি 10 টাকা কমেছে। যে পটল গত সপ্তাহে 60 টাকা বিক্রি হতো, আজকে কিন্তু সেটি 50 টাকা কমেছে। আমরা কিন্তু রয়েছি আজকে সিরাজগঞ্জের সবচেয়ে বড় যেটি পাইকারি আড়ত সবজির, পৌর কাঁচা আড়ত, সেখানে দেখতে পাচ্ছেন যে গত 2-3 দিনের তুলনায় কিন্তু আজকে কিন্তু কাঁচা সবজি সেটি কিন্তু সরবরাহ অনেকটাই বেশি রয়েছে, যে কারণে সব ধরনের সবজির দামই কিন্তু আজকে কমেছে। কমেছে সেখানে লেবুর হালি প্রতি 10-12 টাকা কমেছে, এবং অন্য অন্য যে সবজিগুলো রয়েছে সব সবজির দামই কিন্তু গত 2-3 দিনের তুলনায় 5-10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদি আমরা মনোহরি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আজকে বাজারটি কিন্তু অনেকটাই স্থিতিশীল অবস্থা রয়েছে। সেখানে চিনি, সেখানে সব ধরনের ডাউলের দাম কিন্তু গত 2-3 দিন আগে যেটি বিক্রি হতো সেই দামে কিন্তু আসলে বিক্রি হচ্ছে। এবং রমজানের শুরুতে কিছু পণ্যের মূল্য সিরাজগঞ্জের বাজারে বেশি থাকলেও কিন্তু আবার আজকে যেটি আমরা বাজার ঘুরে দেখেছি সব পণ্যেরই কিন্তু মূল্য কমেছে, তবে কিছুটা বেড়েছে কিন্তু খেজুর এবং অন্য অন্য যেটি ফলের, সেই ফলের দাম কিন্তু বেড়েছে। এবং স্বস্তির খবর হলো যে আজকে পাইকারি বাজারে সব ধরনের কাঁচা সবজির দাম কমাতে কিন্তু যারা সাধারণ ক্রেতা তারা কিন্তু সন্তোষ প্রকাশ করছে, এবং তারা যেটি বলছে যে বাজারটি প্রতিনিয়ত মনিটরিং করা হয়, তাহলে কিন্তু তারা সিন্ডিকেটের মাধ্যমে এই সব পণ্যের দাম বাড়া, তারা কিন্তু সেগুলো বাড়াতে পারবে না। রেনু হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানছিলাম দেশের বিভিন্ন জায়গা থেকে।